আসসালামু আলাইকুম। সিএনএন বাংলার মধ্যরাতের সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শাহরিয়ার মিলন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। হলি আর্টিজান মামলার মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি রিগান কারাগার থেকে আইএস এর প্রতীক সম্বলিত টুবি নিয়ে এসেছিল, জানালেন গোয়েন্দা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, আফগানিস্তানের আকস্মিক সফরকালে জানালেন ট্রাম্প। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আবরার ফাহাদ হত্যা মামলার আসামিদের পর এবার বিভিন্ন সময় র্যাঙ্গিংয়ে জড়িত থাকার অভিযোগে 26 বুয়েট শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক ও বুয়েট বোর্ড অফ রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব অধ্যাপক মিজানুর রহমান প্রশাসনের এই সিদ্ধান্ত গণমাধ্যমকে নিশ্চিত করেন। মিজানুর জানান, র্যাঙ্গিংয়ে জড়িত থাকায় 26 জনের মধ্যে আহসানুল্লাহ ও সরওয়ার্দী আবাসিক হলের 9 ছাত্রকে হল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে একাডেমিক কার্যক্রম থেকে 4 থেকে 7 টার্ম পর্যন্ত বহিষ্কার হয়েছে বলেও জানান তিনি। এ সময় 6 অক্টোবর আলোচিত আবরার হত্যাকাণ্ডের পর থেকে ক্লাস বর্জন করা শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান এই অধ্যাপক। হঠাৎ করে অস্থির হয়ে উঠেছে ডলারের বাজার, ব্যাঙ্কগুলোর নিজেদের মধ্যে বেচাকেনাও ডলারের দর 85 টাকায় উঠেছে। ব্যাঙ্কগুলো নগদ ডলার বিক্রি করেছে 87 টাকার বেশি দরে, খোলা বাজারে আরও বেশি, $1 জন্য গুনতে হচ্ছে 87.40 টাকা। মাসখানিক ধরে ডলারের বাজার চড়া। 31 অক্টোবর আন্তঃব্যাংক লেনদেনে ডলার ছিল 84.70 টাকা, অল্প অল্প বেড়ে বৃহস্পতিবার তা 85 টাকা হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক বৃহস্পতিবার 87 টাকা দরের নগদ ডলার বিক্রি করেছে। অন্যদিকে খোলা বাজারে বা কার্ভ মার্কেটে ডলার বিক্রি হয়েছে 87.30। আন্তঃব্যাংক মুদ্রা বাজারে 5 মাস আগে 31 অক্টোবর ডলার বিক্রি হয়েছে 84.50, 1 বছর আগে ছিল 83.90। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী মৎস্যজীবী লীগের প্রথম সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় ওবায়দুল কাদের বলেন, মৎস্যজীবী লীগ যেন চাঁদাবাজদের দোকান না হয়, যারা টেন্ডার জমি দখল চাঁদাবাজির সঙ্গে জড়িত তারা মৎস্যজীবী লীগে থাকতে পারবে না। মৎস্যজীবী লীগের নেতৃত্বের জায়গা যেন হয় সে ব্যাপারে নেতাদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পূর্ণাঙ্গ কমিটি করার সময় সকলের পূর্ব অভিজ্ঞতা বিচার করে কমিটিতে জায়গা দিতেও নেতাদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান থেকে বের হওয়ার পরপরই তাকে আটক করেছে পুলিশের একটি দল। এ সময় বিএনপির আরও 2 নেতা তহিদ ও আলমকেও আটক করেছে পুলিশ। ঢাকাস্থ মনপুরা ও চরফ্যাশন জাতীয়তাবাদী দলের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোশাররফ। ভোলার মোশাররফ ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন। শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, 3 জনকে আটক করা হয়েছে। গেল সপ্তাহের মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে বিএনপি কর্মীদের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোলার সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছিল ওই মামলায়। পরে তারা আদালতে জামিন পান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বেশ কয়েকজন নেতা ওই মামলার আসামি। ফখরুল হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন। পুলিশের করা ওই মামলায় বিএনপির 500 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। শাহবাগ থানায় করা মামলাটি তদন্ত করছে গোয়েন্দা পুলিশ। হলি আর্টিজান হামলা মামলার রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি রাকিবুল হাসান রিগান কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে আইএস এর প্রতীকী সম্বলিত টুপিটি নিয়ে এসেছিল। ওই ঘটনার প্রাথমিক তদন্ত শেষে এর প্রমাণ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন। মাহবুব আলম বলেন, টুপিটা রিগানের পকেটে ছিল, তখন টুপিটার উপর আইএস আদলে লেখাটি ছিল না, কিন্তু পরে সেই টুপিটি উল্টে পড়ে আদালত চত্বরে প্রবেশ করে, তখন লেখাটা গণমাধ্যমে দৃশ্যমান হয়। হলি আর্টিজান রেস্তোরাঁর হামলা মামলার রায়ের পর মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জঙ্গিদের কাঠগড়া থেকে নামিয়ে আনার প্রস্তুতি যখন চলছিল, হঠাৎ ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত জঙ্গি রকিবুল হাসান রিগানের মাথায় দেখা যায় কালো টুপি। সেখানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের পতাকা চিহ্নিত। চাঞ্চল্যকর হলি আর্টিজান মামলার রায়ের দিন গত বুধবার নিশ্চিত নিরাপত্তার মধ্যে কিভাবে পুলিশের হেফাজতে থাকা একজনের মাথায় এমন টুপি দেখা গেল, এ নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে শীতকালীন সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়, বাজার কিছুটা চড়া।
বাজারে ভরপুর মৌসুমি সবজি থাকার পরও দাম বেড়েছে কয়েকটি সবজির। এদিকে বাজারে দেশি পেঁয়াজ আসা শুরু করলেও দাম কমেনি পুরনো পেঁয়াজের। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এটি রাজধানীর কাওড়ান বাজারের দৃশ্য। সারি সারি কাঁচা মালবাহী পরিবহন, বাজারে আসছে শীতকালীন সবজি, গাড়ি থেকে নামানো হচ্ছে বিভিন্ন ধরনের মৌসুমি সবজি। বাজারে সবজি পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম এখনও ঊর্ধ্বমুখী। বিক্রেতারা বলছেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ক্ষেতে সবজি নষ্ট হওয়ায় মৌসুমি সবজির দাম কিছুটা বেড়েছে, তবে ফুলকপি ও বেগুনের দাম কম। বাজারে আসতে শুরু করেছে পাতাসহ দেশি পেঁয়াজ। রাজধানীর কাওড়ান বাজার সহ বিভিন্ন কাঁচা বাজারগুলো প্রতি পাল্লা বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়। তবে পুরনো পেঁয়াজের দাম গত কয়েকদিন কম থাকলেও আবারও বেড়েছে এর ছাঁচ। প্রতি কেজি পুরনো পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 220 থেকে 240 টাকায়। সিএনএন বাংলা নিউজ ডেস্ক। পটুয়াখালীর কলাপাড়ায় মাথায় ক্রেনের অ্যাঙ্গেল পড়ে ইব্রাহিম খান তারেক নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা তাপবিদ্যুৎ কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মাথায় লোহার অ্যাঙ্গেলের আঘাতপ্রাপ্ত ইব্রাহিমকে কলাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। নিহত শ্রমিক বরিশালের কোতোয়ালি থানার খয়েরদিয়া হোগলা এলাকার বাসিন্দা ছিলেন। ইব্রাহিম পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক সরবরাহকারী রানা এন্টারপ্রাইজের অধীনে কর্মরত ছিলেন। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এদিকে কোম্পানির নীতিমালা অনুসারে নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন কোম্পানি বিসিপিসিএল এর সহকারী ব্যবস্থাপক শাহ মনি চিকো। উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম স্থপতি ও ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার 32তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কমলনগর উপজেলা তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা সাম্যবাদী দল এবং তোয়াহা স্মৃতি সংসদ ও পাঠাগারের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলীপ বড়ুয়া। এ সময় তিনি বলেন, কমরেড মোহাম্মদ তোয়াহা ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বের সকল মেহনতি মানুষের নেতা। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি গৌরব উজ্জ্বল অবদান রেখেছিলেন। সমাজতন্ত্র প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গিয়েছিলেন। দিলীপ বড়ুয়া আরও বলেন, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় দেখতে চাই, তবে দুর্নীতিবাজ ও পুঁজিবাদীদের দৌরাত্বে আওয়ামী লীগ সরকার বর্তমানে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এজন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের ক্যাসিনো সহ বিভিন্ন অপকর্ম থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরাকে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত হয়েছে অন্তত 45 জন এবং বিক্ষোভে আহত হয়েছে আরও শতাধিক। বৃহস্পতিবার ইরাকে রাজধানী বাগদাদসহ 3 শহরে সরকার বিরোধী বিক্ষোভে এ হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভে কেবল না, সিরিয়াতে প্রাণ হারান 29 জন। বাগদাদে টাইগ্রিস নদীর কাছে পুলিশের গুলি ও রাবার বুলেটে মারা যায় 4 জন এবং নাজাফে সংঘর্ষে মৃত্যু হয় 12 জনের। কর্মসংস্থান, দুর্নীতি দমন ও সরকারি সেবার মান উন্নয়নের দাবিতে অক্টোবরে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 360 জনের বেশি, আহত কমপক্ষে 15,000। মুদ্রা পাচার মামলায় সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে মালদ্বীপের একটি আদালত। বৃহস্পতিবার রায় বিচারকরা জানান, ইয়ামিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় আদালত চত্বরের বাইরে থাকা সাবেক এ প্রেসিডেন্টের সমর্থকরাও তাকে নির্দোষ দাবি করেছেন। সাবেক এ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, বেসরকারি একটি কোম্পানিকে বেশ কয়েকটি দ্বীপ ভাড়া দেওয়ার বিনিময়ে প্রাপ্ত $10,00,000 ফি সরকারি অ্যাকাউন্টে না দিয়ে তিনি নিজের ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়েছিলেন। ইয়ামিন প্রথম থেকেই কোনো ধরনের অন্যায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 5 বছর দোর্দণ্ড প্রতাপে দেশ শাসন করা ইয়ামিন গত বছরের নির্বাচনে অপ্রত্যাশিতভাবে বিরোধী প্রার্থীর কাছে পরাজিত হয়ে ক্ষমতা হারান। এরপর থেকে তার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে থাকে। চীনপন্থী হিসাবে পরিচিত এ রাজনীতিকের বিরুদ্ধে বিরোধীরা মালদ্বীপের আন্তর্জাতিক বিমানবন্দরের বিস্তার ও বড় একটি সেতু নির্মাণের কাজ বাজার দরের চেয়েও বেশি মূল্যে চীনা কোম্পানিগুলোকে দিয়েছেন বলে অভিযোগ করে আসছে। প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপের এ নেতা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অবহিত করে উড়িয়ে দিয়েছেন। এবারে খেলার সংবাদ।
দক্ষিণ এশিয়ান গেমসে মেয়েদের ভলিবলে শুক্রবার ভারতের সঙ্গে গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এদিকে দক্ষিণ এশিয়ান গেমসের ভলিবলে জয়ের ধারায় থাকতে পারেনি ছেলেরা। ভারতের কাছে সরাসরি সেটে হেরেছে আলিপুর আরজির দল। ত্রিপুরেশ্বর কাভার্ড হলে বৃহস্পতিবার এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে 3-0 সেটে হারে বাংলাদেশ। 25-18 ব্যবধানের প্রথম সেটে হারের পর দ্বিতীয় সেটে 25-14 পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে তৃতীয় সেটেও পেরে উঠতে পারেনি দলটি, হেরে যায় 25-15 পয়েন্টে। স্বাগতিক নেপালকে 3-2 সেটে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছিল ছেলেরা। আগামী শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ভারত। এই ম্যাচের ফলে উপর নির্ভর করবে গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে। একটি করে জয় আছে বাংলাদেশ ও ভারতের, নেপাল এখনও জয়ের দেখা পায়নি। নেপালের কাঠমান্ডুর পোখরায় আগামী 1 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে এশিয়া গেমসের ত্রয়োদশতম আসর। যাবার আগে জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি আন্দোলনের নামে সহিংসতা করলে সমুচিত জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। হলি আর্টিজান মামলার মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামি রিগান কারাগার থেকে আইএস এর প্রতীক সম্বলিত টুপি নিয়ে এসেছিল, জানালেন গোয়েন্দা কর্মকর্তারা। যুক্তরাষ্ট্র প্রশাসন শান্তি চুক্তি নিয়ে তালেবানদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে, আফগানিস্তানের আকস্মিক সফরকালে জানালেন ট্রাম্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শাহরিয়ার মিলন। সিএনএন বাংলার নিয়মিত সংবাদ দেখতে পর্দায় চোখ রাখুন বিকেল 3টা, সন্ধ্যা 7টা, রাত 9টা এবং রাত 12টা। আল্লাহ হাফেজ।